হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, দাজ্জালের নাম একবার হলেও শুনে থাকবেন। কিন্তু কে এই দাজ্জাল, তাকে দেখতে কেমন, তাকে নিয়ে আপনার মনের ভিতর কেমন চিন্তা ভাবনা? আসলে সত্যিকার অর্থে দাজ্জাল আমাদের মতোই একজন মানুষ, আদম সন্তান। দাজ্জাল অন্য কোনো জাতি নয়, মহান আল্লাহ তাআলা দাজ্জালকে সৃষ্টি করেছেন শেষ জমানার ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য। আর দাজ্জাল চেষ্টা করবে তার জীবনের সর্বশক্তি দিয়ে মানুষকে ইমান হারা করার জন্য। দাজ্জালের বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে ইমানদারদেরকে ইমান হারানোর চেষ্টা করবে। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে দাজ্জালকে উদ্দেশ্য করে বলেন, আমার খাস বান্দাদের উপর তোমার কোনো অধিকার নেই, তাদেরকে রক্ষা করার জন্য আমিই যথেষ্ট। আর সেই দিনে আল্লাহ তাআলার উপরে তার যে বান্দারা নির্ভর করবে তারাই হবে সফলকাম। কিন্তু সেই সময় দাজ্জাল তার কৌশল অবলম্বন করে ইমানদারদেরকে বিভিন্নভাবে বেঈমান বানানোর চেষ্টা করবে। আর দাজ্জালের পিতামাতা কেমন হবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের পিতা হবে লম্বা পাতলা এবং হালকাটে। দাজ্জালের পিতার নাকটি হবে পাখিদের ঠোঁটের মতন এবং দাজ্জালের মা হবে মোটা। দাজ্জালের মা হবে মোটা এবং উঁচু স্তন বিশিষ্ট মহিলা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে বলেন, দাজ্জালকে দেখতে সাধারণভাবে অনেকটা মোটা দানব আকৃতির বিশাল এক দেহের অধিকারী হবে। আর দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি চোখ ভুরু সহ চামড়ার নিচে আবৃত থাকবে, সে চোখটি দেখা যাবে না। আর ডান চোখটি থাকবে নষ্ট। কথিত আছে, আঙ্গুর ফল নষ্ট হলে যেমন দেখায় ঠিক তেমনি তার চোখটি দেখাবে। দাজ্জালের দুটি চোখই থাকবে ত্রুটিযুক্ত এবং দাজ্জালের কপাল থাকবে অনেক প্রশস্ত। সাধারণ মানুষের থেকে দাজ্জালের মাথা থাকবে অনেক বড় এবং দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের এবং তার দেহের রং হবে শুভ্র বা সাদা। আর দাজ্জালের মাথার চুলগুলো হবে অগুছল, খুবই এলোমেলো। কিন্তু দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে কাফের, সেটা ইমানদাররাই শুধু বুঝতে পারবে এবং তারা দেখতে পারবে, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত। কোনো অমুসলিম দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে সেটা সে বুঝতে পারবে না, এমনকি দেখতেও পারবে না।